ভাইরে ভাই, খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে, খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। এখন 14 বলে 1 রান প্রয়োজন, 14 বল 1 রান। প্রবলেম হচ্ছে লাস্ট উইকেট ইন্ডিয়ার, এটা হচ্ছে লাস্ট উইকেট। 14 বলে 1 রান জিততে হলে, আর শ্রীলঙ্কা জিততে হলে নিতে হবে এই উইকেটটা, কারণ শিবম দুবে এই মাত্র আউট হলো, খুবই অসাধারণ ব্যাট করেছে। এক কথায় মানে টিমকে, ইন্ডিয়ার টিমকে আজকে শিবম দুবে এই মুহূর্তে এই পজিশনে নিয়ে আসছে শিবম দুবে, কারণ উইকেট আরও আগেই পড়ে গিয়েছিল, লাস্ট মুহূর্তে সে খুব ভালো খেলছে। এনিওয়ে দেখি, 14 বলে 1 রান দরকার, আর শ্রীলঙ্কার প্রয়োজন একটি মাত্র উইকেট। দেখা যাক কি হয়, বল করবে আসালাঙ্গা, আসালাঙ্কা বল করবে। খেলা কিন্তু জমে গেছে শুরু থেকে এ পর্যন্ত, লাস্ট পর্যন্ত খেলাটা একবার এ পাল্লায় একবার ও পাল্লায়, কেউ বলতেছিল না কে জিতবে। দেখা যাক, আউট আউট LBW এবং উইকেট আউট, কনফার্ম আউট দেখি, এবং ইয়েস, এটা কি করলো, ও এমন খেললো কেন বুঝলাম না আমি। এক রানের প্রয়োজন, হিট করার কোনো প্রয়োজন ছিল না, এবং এটা ক্লিয়ার LB, যদিও হ্যাঁ ওকে দেখলাম যে রিভিউ নিছে ইন্ডিয়া, বাট এটা ক্লিয়ার আউট, আমি যতটুকু দেখলাম এটা ক্লিয়ার আউট। বল অফিস স্টাম্পের বাইরে পিচ করে, জাস্ট অফিস স্টাম্প থেকে মিডল স্টাম্পের দিকে বলটা যাচ্ছিল, এমন সময় পায়ে লেগেছে, সুতরাং এটা আউট। আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার, আপনারা দেখেন, আমি যতটুকু খেলা বুঝি আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এই যে দেখেন মিডল স্টাম্পে ছিল বলটা, মিডল এবং থার্ড স্টাম্প করিডোরে বলটা থাকবে, বল ট্রেকিংয়ে আসলে এটাই দেখাবে, ব্যাট ইনভলভ না টোটালি, ওকে ব্যাট ইনভলভ না, পিছনের পায়ে লেগেছে একদম মিডল স্টাম্প বরাবর, বলটা হয়তো বা মিডল স্টাম্প এবং থার্ড স্টাম্প লেগ স্টাম্পের মাঝামাঝি যে হিট করতো, এই যে বল ট্র্যাকিং আসছে, ইয়েস, এবং আমি যে কথাটা বলেছিলাম, এই যে আউট, লেগ স্টাম্পে যে টাচ করছে, এবং কেন আমার মাথায় আসলো না কি করলো এটা কেন। আমার মাথায় আসলো এটা কেন করতে গেল, ম্যাচ টাই হয়ে গেছে, জিতা ম্যাচ, 14 বলে 1 রান প্রয়োজন ছিল। আমার মাথায় আসে না কে প্লেয়ারটার নাম কি, অর্ষদীপ সিং না, হ্যাঁ অর্ষদীপ সিং, ওকে, ও 14টা বল ওর হাতে আছে, ও বিগ হিট করতে কেন গেল, এক রানে প্রয়োজন, দেখে শুনে খেললে হয়। মোহাম্মদ সিরাজ যেমন খেলতেছিল, মোহাম্মদ সিরাজ বলার, এই অর্ষদীপ সিং বলার, যেহেতু এখানে হিট করলে টাইমিং হেরফের হইতেই পারে, তো এটা হিট করার কোনোই প্রয়োজন ছিল না। এই যে সিরাজ খেলছে না বলার হয়ে, সিঙ্গেল সিঙ্গেল খেলছে যতটুকু সম্ভব ছিল, 14টা বল আছে, 14 বলে 1 রান তো নর্মালি হয়। এই যে দেখেন আবার দেখাচ্ছে, আমার মাথা এটা ভাই মানা যায় না, এটা সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না। এই জায়গায় টোটালি একটা রং শট খেলছে, টোটালি দলটাকে সে জিতিয়ে মাঠ ছাড়তে পারতো, আজকে দলের নায়ক হতে পারতো অর্ষদীপ সিং, কিন্তু সে এটা টোটালি একটা রং শট খেলছে, 14টা বল বাকি আছে, সেই জায়গায় 14 বল একটা ওয়াইডও হয়ে যেতে পারতো, 14 বলের প্রয়োজন নাই, এটা দেখে শুনে কাট কর, ঠেকা গ্যাপ দেখে একটু লাগা, তারপর 1 রান নিয়ে নে, শেষ। আসালাঙ্কা মানে ক্রেডিট গোজ টু আসালাঙ্কা, খুবই লাইন লেন্থ বজায় রেখে বল করেছে। আচ্ছা আমরা স্কোর কার্ডটা দেখি, রোহিত শর্মা করেছে 47 বলে 58 রান, শুভমান গিল করেছে 35 বলে 16 রান, তারপরে আছে ওয়াশিংটন সুন্দর 4 বলে 5 রান, বিরাট কোহলি 32 বলে 24 রান, KL রাহুল 31 রান, আকসার পটেল 33, দুবে লাস্ট মুহূর্তে 25 রান 24 বলে,
তারপরে কুলদীপ সিং 10 বলে 2 রান, সিরাজ 11 বলে 5 রান, 11 বলে 5 রান হতে পারে, কিন্তু তার এটা অনেক মূল্যবান ছিল রানটা। পার্টনারশিপের দিকে যদি আমরা তাকাই, রোহিত শর্মা আর শুভমান গিল করেছিল আপনার 78 বলে 75 রান, তারপরে রোহিত শর্মা কোহলি করেছিল 10 বলে 5, ওয়াশিংটন সুন্দর কোহলি করেছিল 8 বলে 7, শ্রেয়স ইয়ার কোহলি করেছিল 43 রান 45 বলে, তারপরে কেএল রাহুল শ্রেয়স করেছিল, মানে খুবই ভালো একটা পার্টনারশিপ ছিল প্রথম দিকে, লাস্টের দিকে হয়তো ধরে রাখতে পারে নাই। বোলিং বিশ্লেষণ যদি করতে চাই, শ্রীলঙ্কার খুবই ভালো বল করছে হাসারাঙ্গা, এবং হাসারাঙ্গা যদিও রান দিয়েছে, 3 উইকেট নিয়েছে, 58 রান দিয়েছে 3 উইকেটের বিনিময়ে, আসালাঙ্কা ইজ ভেরি গুড, 30 রানে 3 উইকেট নিয়েছে, তারপরে ওয়ান লেগে 39 রানে 2 উইকেট নিয়েছে, খুবই ভালো ওয়ান লেগে, কিন্তু ব্যাটিংও ভালো ব্যাট করেছে, ওয়ান লেগে করেছিল 65 বলে 67, তারপরে নিশানাঙ্কা করেছিল 75 বলে 56, এবং হাসারাঙ্গা 35 বলে 24, হাসারাঙ্গা ব্যাটিংয়ে ভালো বল করে ভালো রান করেছে কিন্তু, তারপরে লিয়াঙ্গে করেছে 26 বলে 20। বোলিংয়ের দিক থেকে আকসার প্যাটেল করেছে 33 রান দিয়ে 2 উইকেট পেয়েছে, অর্শদীপ সিং 47 রান দিয়ে 2 উইকেট পেয়েছে, দুবে করেছে 19 রান দিয়ে 1 উইকেটার নিয়েছিল। এ ছিল আমার কাছে নিউজ। তবে আমি অবাক হয়েছি, অনেক বেশি অবাক হয়েছিল জিতা ম্যাচটা, খেলাটা শুরু থেকেই মনে হচ্ছিল যে 50-50 খেলা, এটা কেউ বলতো, মানে বলা যাচ্ছিল না যে ইন্ডিয়া জিতে যাবে কিংবা শ্রীলঙ্কা জিতে যাবে, কে বলতেছিল, মানে বলার উপায় ছিল না, সবসময় এ পাশ ও পাস, একবার ইন্ডিয়ার দিকে একবার শ্রীলঙ্কার দিকে ম্যাচটা টার্ন করেছে। এনিওয়ে শেষ পর্যন্ত কিন্তু শিবম দুবে প্লাস মোহাম্মদ সিরাজ যখন 5 থেকে 7-8 উইকেট চলে গেল, 3টে উইকেট খুব দ্রুত চলে গেল, পরবর্তীতে কিন্তু মোহাম্মদ সিরাজ এই যে 11 বলে 5 রান, যদি রানটা কম হয় কিন্তু এটার অনেক প্রশংসনীয় একটা রান করেছে, সে উইকেটটা ধরে রেখেছিল, এবং শিবম দুবে যে অসাধারণ একটা ইনিংস খেলেছে, অসাধারণ এক কথায়, খেলা কিন্তু এতটুক পর্যন্ত আসতো না যদি যেভাবে উইকেট যাচ্ছিলো লাস্টের দিকে, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর উইকেটগুলো খুব তাড়াতাড়ি গেল, কিন্তু লাস্ট পর্যায়ে কি অর্শদীপ সিং যে এটা এটা আসলে এটা মানা যায় না, খেলাটা তার হাতেই ছিল, হাতের খেলা মিস করে ফেললো। এনিওয়ে প্রথম ওয়ানডে ম্যাচ ছিল আজকে, এই ওয়ানডে ম্যাচ আমার কাছে মনে হয়েছে খুবই কি বলে ফাইট করেছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার যে শক্তিমত্তা আছে সেটা দিয়ে ইন্ডিয়ার মতো টিমের সাথে এতটুকু ফাইট করে যে দেখিয়েছে ফাইট, সেটার প্রশংসার দাবিদার, প্রশংসা করতে হয়। আর যেটা বলবো, বোলিং সেক্টরে শ্রীলঙ্কা অসাধারণ বল করেছে, 2টে স্পিনার 3টে 3টে 6টে উইকেট নিয়েছে, পিচটা খুব বেশি যে স্পিনের ইয়ে ছিল সেটা বলবো না, তবে মোটামুটি স্পিন ধরেছে যতটুকু, একটা অ্যাভারেজ একটা পিচ, এই পিচে স্পিন ভালো ধরেছে, খুব বেশি ভালো তা না, তবে ভালো লাইনে ওরা বল করেছে, ভালো লেন্থে ওরা বল করেছে, আসালাঙ্কা প্লাস কি বলে হাসারাঙ্গা যথেষ্ট লাইন লেন্থ বজায় রেখে বল করেছে, যার কারণে তারা কিন্তু 3টে 3টে উইকেট পেয়েছে, হাসারাঙ্গা যদিও রান একটু বেশি দিয়ে ফেলেছে। এনিওয়ে খেলা এই ছিল, আমার কাছে মনে হচ্ছে ভালো ফাইট হয়েছে, এবং যারা খেলে দেখেছে পরিপূর্ণ তৃপ্তি পেয়েছেন আজকেও, খেলাটা মানে অনিশ্চয়তার খেলা, ক্রিকেট একই বলে যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যারা আজকে খেলা দেখেছেন 100% তৃপ্তি পেয়েছেন। এ ছিল আমার মতামত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিও লাইকের পাশাপাশি আপনি কমেন্ট করতে পারেন, কমেন্টের পাশাপাশি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুকে আমাকে ফলো করতে চান তাহলে লিখতে পারেন RONYBRO, দ্যাটস মিনস রনি ব্রো, ওইখানে ফলো করতে পারেন, আর যারা অলরেডি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ, আপনারা ভিডিও লাইকের পাশাপাশি চ্যানেলটাকে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন, যেন আমার সম্পূর্ণ ভিডিও সব ভিডিও আপনি দেখতে পারেন। আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।